বিচিত্র এই পৃথিবীতে বিভিন্ন দেশে রয়েছে বিভিন্ন আইন। এক দেশের সঙ্গে অন্য দেশের অনেক আইনের পার্থক্য হয়তো আছে, তবে তা খুব বেশি থাকার কথা নয়। তারপরেও কিছু দেশে প্রচলিত রয়েছে আজব কিছু আইন, যা শুনলে আপনি অবাক হতে হবে, নতুবা হাস্যকর মনে হবে। তেমনি কয়েকটি আইন আপনাদের জন্য তুলে ধরা হলো। দুই বিবাহ আইন। এরিত্রিয়ার সমস্ত পুরুষকে ন্যূনতম দুটি বিবাহ করতে হবে। যদি দেশের কোনো পুরুষ বা নারী এই সিদ্ধান্তে আপত্তি জানান, তাহলে শাস্তি হবে যাবজ্জীবন জেল। দেশটির সরকারি সূত্র জানিয়েছেন, এ দেশের পুরুষের অভাব রয়েছে। এর আগে দীর্ঘদিন ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধের কারণে অনেক পুরুষ হারিয়েছে দেশটি, যার ফলে ক্রমশ পুরুষশূন্য হয়ে পড়েছে এই দেশটি। তাই দেশের স্বার্থে এই আইন বলবৎ করেছে সরকার। গমরামুখ আইন। এই আইনটি ইতালির মিলান শহরের জন্য। সেখানে গমরামুখ থাকা যাবে না, শহরের বাসিন্দাদের সবসময় হাসি মুখে থাকতে হবে। তবে অন্ত্যেষ্টক্রিয়ার আর হাসপাতালে রোগী দেখার সময় ছাড়া অন্য সময়ে গমরামুখ থাকলে রীতিমতো জরিমানা গুনতে হবে। বায়ু ছাড়া আইন। বায়ু ছাড়ার জন্য আইন মানতে হবে আপনাকে। আপনি মানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা যদি হন, আপনি হয়তো রাস্তায় আছেন, পেটে প্রচণ্ড বাতাসের চাপ, বায়ু ছাড়তে হবে। ঠিক আছে, ছাড়ুন, তবে তার আগে ঘড়িটা দেখে নিন, কেননা বিকেল 5:59 মধ্যে এই কর্মটি করা যাবে, কারণ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিকাল 6 থেকে পাবলিক প্লেসে বায়ু ত্যাগ করা অপরাধ। ইলেকট্রিক আইন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রদেশ ভিক্টোরিয়াতে রয়েছে এই আইন। অনুমোদিত ইলেকট্রিশিয়ান ছাড়া ইলেকট্রিক বাতি পরিবর্তন করা যাবে না। যে কেউ নষ্ট বাতিটি খুলে ভালোটি লাগাতে পারবে না, অন্যথায় আপনাকে জরিমানা গুনতে হবে $10। বউয়ের জন্মদিন আইন। বউয়ের জন্মদিন ভুলে যাওয়া আর এ এমন কি বড় ব্যাপার? এরকম তো হয়েই থাকে, কিন্তু জানেন কি, এমনও দেশ আছে যেখানে আপনার স্ত্রী অভিযোগ জানাতে পারেন, আপনাকে গ্রেপ্তারও করা হতে পারে। হ্যাঁ, সামনতে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটা বেআইনি। সাংস্কৃতিক আইন। কানাডার সরকার দেশের জনগণকে সাংস্কৃতিকপ্রেমী করতে দারুণা উৎসাহিত। তাই তো দেশটির রেডিও টিভিতে প্রচারিত প্রতিটি 5 গানের একটি গাওয়া নাগরিকের জন্য বাধ্যতামূলক। কোমর আইন। জাপানের সুমো কুস্তিগিরদের দেখে আপনার হয়তো মনে হবে জাপানিরা মোটা হতে পছন্দ করেন। ব্যাপারটা তা নয়, কেবল সুমো কুস্তিগির ছাড়া অন্যদের মোটা হওয়া জাপানের আইনগতভাবে নিষিদ্ধ। 2009 একটি আইনে জাপানি নারী ও পুরুষদের কোমরের মাপ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী 40 ঊর্ধ্বে পুরুষদের কোমর 31 বেশি হতে পারবে না, আর নারীদের বেলায় সর্বোচ্চ 35। টয়লেট আইন। মনে করুন গভীর রাতে টয়লেট চেপেছে, কিচ্ছু করার নেই, ঘরের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ সুইজারল্যান্ডে রাত 10 পর টয়লেটের ফ্লাশ করা বেআইনি। সরকার একে শব্দ দূষণ বলে গণ্য করেন। জগিংয়ে নিষেধাজ্ঞা আইন। 2014 মার্চে বুরুন্ডিতে জগিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। নিষেধাজ্ঞায় বলা হয়, ভোরবেলা জগিং করতে বেরুলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। যখন নিষেধাজ্ঞাটি জারি করা হয় তখন বুরুন্ডির রাজনৈতিক অস্থিরতা চলছিল। সরকারের ধারণা, যুবকরা একসাথে ভোরবেলায় জগিং করলে সরকার বিরোধী অশান্তি হতে পারে। বড় চুল আইন। 2010 ইরান সরকার একটি নির্দেশিকায় জানিয়ে দেয়, কোনো পুরুষ বড় চুল রাখতে পারবে না, এমনকি পুরুষরা কীরকম চুল রাখবেন তার একটি তালিকাও তৈরি করে দেয় সরকার। টমেটো কেচাপ আইন। ফরাসি রান্নার স্বাদ অটুট রাখতে ফ্রান্সের সরকার সম্প্রতি টমেটো কেচাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ফ্রান্স সরকারের দাবি, ফরাসি রান্না টমেটো কেচাপ দিয়ে খেলে তার ঐতিহ্যবাহী ফরাসি স্বাদ নষ্ট হয়ে যায়, তাই কোনো রেস্তোরাঁয় কেচাপ দিয়ে রাখা যাবে না। ভূমিকম্প আইন। মিশিগানে কঠোর আইন রয়েছে, যদি দোতলার চেয়ে উঁচু কোনো দালান তোলা হয় তাহলে ভূমিকম্প প্রতিরোধে সেই দালানের প্রতিটি জানালায় একটি করে দড়ি ঝুলিয়ে রাখতে হবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।